চিত্ত যেথা ভয় শূন্য, উচ্ছ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণতলে দিবস সরোবরী, বসুধারে রাখে নাহি খণ্ড ক্ষুদ্র করি। নমস্কার বন্ধুছলের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ 26 জানুয়ারি 2024 অর্থাৎ প্রজাতন্ত্র দিবস। তো আপনাদের সবাইকে প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। প্রত্যেকবার যখন আমরা ভিডিও শুরু করি সেটা একটা এরমভাবে শুরু করি যে আজ নিয়ে যাচ্ছি আপনাদের বিভিন্ন জায়গায়, কখনো দীঘা, কখনো পুরী, কখনো হয়তো দার্জিলিং বা কেদারনাথ। কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আমরা আমাদের ভালোবাসার সকল কলকাতারই কিছু রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। অ্যাকচুয়ালি 2nd February আমার বার্থডে, আর এই মাসেরই 16th February আমার বাবার মৃত্যু। 2012 সালে উনি আমাদের ছেড়ে চলে যান। তো এই ফেব্রুয়ারি মাসটা কোথায় থেকে আমার কাছে যেমন আনন্দেরও সেরকম একটা দুঃখেরও। তো এই মাসটা বা এই দিনগুলোকে মেমোরেবল করে রাখার জন্য বা কোথায় থেকে হোমেজ দেওয়ার জন্য আমি চেষ্টা করি প্রত্যেক বছরই সমাজের কিছু মানুষের পাশে থাকার। কোনো বছর আমি অনাথ আশ্রমে যাওয়ার গিয়ে কিছু বাচ্চাদের সাথে সময় কাটানোর চেষ্টা করেছি, কোনো সময় বৃদ্ধাশ্রমে গেছি, বা কোনো সময় রাস্তার কুকুরদেরও খাওয়ানোর চেষ্টা করেছি। তো এই বছর একটু ডিফারেন্টলি আমরা রাস্তায় যে মানুষটা থাকে তাদের পাশে থাকার চেষ্টা করছি। তো এই ভিডিওটা একটু অন্যরকম হবে, আপনারা যেরকমভাবে আমাদের পাশে থেকেছেন আশা করি এই ভিডিওটাতেও থাকবেন। আর প্রস্তুতি শুরু হয়ে গেছিল দিন তিনেক আগে থেকেই। জিনিসপত্র কেনাকাটা করলাম মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে, তারপর ঘরে বসে আড্ডা দিতে দিতে বাক্স প্যাকিং এর কাজ হলো। এক একটি বাক্সতে ছিল একটি করে কেক, একটি বিস্কিট, একটি মাজা আর একটি করে ঝুড়ি ভাজার প্যাকেট। ভিডিও দেখেন এবং ভিডিও দেখে আমাদের হোয়াটসঅ্যাপে এসে বা ফেসবুকে মেসেঞ্জারে এসে বা ইনস্টাগ্রামে এসে আমাদের ভালো হয়েছে বা যেগুলো শুধরাতে হবে সেই পয়েন্টগুলো বলে। প্লিজ যদি ওগুলো ইউটিউবেই আমাদের কমেন্ট বক্সে বলেন বা ইউটিউবে লাইক করেন বা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করেন তাহলে আমাদের কিন্তু খুবই ভালো লাগে। থ্যাংক ইউ আর দেখতে থাকুন বন্ধুরা। প্রজাতন্ত্র দিবসের দিন সকাল 7টার সময় বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। প্রথম গন্তব্য ছিল প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাটে পৌঁছেই কাজ শুরু করে দিলাম, তাদের হাতে তুলে দিলাম হয়তো তাদের একদিনের সকালের ব্রেকফাস্টটা। আমাদের পরবর্তী গন্তব্য ছিল ময়দান চত্বর। ময়দান চত্বরে কাজ সম্পন্ন করে এগিয়ে চললাম ঢাকুরিয়া লেকের উদ্দেশ্যে।
রাস্তায় চলতে চলতে পেলাম বেশ কিছু মানুষের প্রশংসা, ভালোবাসা আর হাততালি। সত্যি মনটা ভরে গেল। ঢাকুরিয়া লেকের পর আমাদের সেই দিনের জন্য শেষ গন্তব্য ছিল বালিগঞ্জ ফাঁড়ি চত্বর। আজকে আমাদের সারাদিনের অ্যাক্টিভিটি মোটামুটি শেষ। আমরা প্রায় 50 প্যাকেটস এর কিছু বেশি নিয়ে বেরিয়েছিলাম। প্রথমে আমরা গেলাম প্রিন্সেপ ঘাট, দেন বাবুঘাট, ময়দান চত্বর, বালিগঞ্জ, পুরো এই চত্বর ঘুরে ঘুরে, গড়িয়াহাট, বিভিন্ন চত্বর ঘুরে ঘুরে আমরা কিছু দুস্থ মানুষদের একটা প্যাকেট আপনারা দেখলেনই অলরেডি ডোনেট করলাম। তো দেখতে থাকুন, সাপোর্ট করুন, সবসময় আমাদের পাশে থাকার চেষ্টা করুন। এটা আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা ছিল সবার উদ্দেশ্যে। আর আরেকটা কথা যেটা খুব ইম্পর্টেন্ট করা, যেটা বলার দরকার বলে আমার মনে হয়, ফার্স্ট অফ অল একটা জিনিস যেটা হচ্ছে, আমি যে একটা চেষ্টা করলাম, আমি কি ফিনান্সিয়ালি এতটা স্টেবল যে এই প্রচেষ্টাটা করলাম, কোনোভাবেই নয়। আমি একটা নর্মাল প্রাইভেট ফার্মে চাকরি করি, সামান্য মাইনে, কিন্তু আমার মনে হয় যে এই ধরুন বছরের একটা দুটো দিন যেটা কিছু মানুষের পাশে থাকলে আমাদের খুব একটা এফেক্ট পড়ে না। হয়তো ওটা ওই টাকাটা রাখলে যেটা আমরা খরচা করেছি, তাহলে হয়তো আমরা কিছু ভালো কিছু কিনতে পারতাম বা হয়তো এনজয় করতে পারতাম আজকে 26শে জানুয়ারিটা। কিন্তু আজকে চেষ্টা একটু অন্যরকম করলাম, তাতে ওই যে মানুষগুলোর মুখে হাসি দেখলাম, সেটাই হয়তো আজকে আমাদেরকে কোথাও একটা গিয়ে সাকসেস। আর আরেকটা জিনিস, যে ভিডিওটা কেন করা, এরকম আমি অনেকবার করেছি যে ভিডিও করিনি, জাস্ট নর্মাল ডোনেট করার চেষ্টা করেছি। কিন্তু আজকে ভিডিওটা করার মেন রিজনটা হলো যে কিছু মানুষ, যদি একজন মানুষ অ্যাটলিস্ট যদি এই ভিডিওটা দেখে ইন্সপায়ার হয় এবং নিজে কিছু মানুষকে সাপোর্ট করার কথা ভাবে, তো সেই জন্যই ভিডিওটা করা। তো এটাকে কোনোভাবেই নেগেটিভলি নেবেন না, পজিটিভলি নেবেন যে কোথাও একটা সবাইকে ইন্সপায়ার করার চেষ্টা। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আর বন্ধু চলের পাশে থাকুন। থ্যাংক ইউ। ভিডিওটির থাম্বনেইলে আমি লিখেছি, কোনো মানুষকে সাহায্য করতে চাইলে আপনি একাই যথেষ্ট। হ্যাঁ সত্যি, আপনি একাই যথেষ্ট। শুধু চিন্তা করেই দেখুন না, দেখবেন রাস্তায় চলতে চলতে অনেক মানুষের সাপোর্ট পেয়ে যাবেন। যেরকম আমার এই প্রচেষ্টায় যারা সাপোর্ট না করলে আমি কোনোভাবেই সাকসেস হতে পারতাম না, তারা হলো এইরা। এর মধ্যে আছে বাংলা, জয়, শুভ, বাবলু, সম্রাট, গুড্ডু। ওরা আমাকে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা পদে আমাকে খুবই সাহায্য করেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, এটা হয়তো আপনাদের জন্য ফ্রি, কিন্তু এতে আমরা অনেকটা উপকৃত হই এবং অবশ্যই ইন্সপায়ার্ড হই এরকম আরও অনেক ভিডিও বানানোর জন্য। নমস্কার।